তাহলে আমি এইখান থেকে 5 নিয়েছি, তাই না? এই যে পেন টুল, শর্টকাট হচ্ছে কার কি, পি। এইখান থেকে ধরবো, এইখান থেকে দেখছেন, এই যে এইভাবে এইভাবে মুভ করতেছি, এইভাবে মুভ করতে হবে। তারপরে এইখান থেকে এই, হ্যাঁ, তারপরে এই যে এইভাবে এইভাবে নিতে হবে, এই এইভাবে এইভাবে আমাদের কি পাত করে যেতে হবে। হ্যাঁ, কে বলেন? না, অল্টার চেপে করব কেন? অল্টার চেপে করছি না তো আমি, কি এমনি এমনি আমি এটা যেভাবে টান দিয়ে দিয়ে নিচ্ছি। এখন ধরেন কন্ট্রোল চেপে যদি এরকম হয়, যেরকম এটা আমরা এটা ভিতরে নিব, এই এই। এখন এইভাবে আপনি এটুকা তো অত ইয়ে করা লাগবে না, এইভাবে ইয়ে করে নেন। এই যে পয়েন্ট জিরো আছো, আমার এইখানে পয়েন্ট দেখেন, বিন্দু চলে আসছে একটা, এই পয়েন্টে আমার জয়েন্ট হয়ে যাবে, এটা জয়েন্ট হয়ে গেছে। এখন কি করতে হবে, এই যে কন্ট্রোল ইন্টার, হ্যাঁ, এই পাঁচটাকে সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার, আচ্ছা কন্ট্রোল ইনটা, দেন টোটালটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? স্যার আপনি এটা রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড করছেন কি? হ্যাঁ, রেকর্ড করছি, টোটালটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন, এইটাকে যদি আমরা কপি করতে পারি, কপি হবে, এটাকে যদি আমি ডিলিট করতে চাই, ডিলিটও হবে, তাই না? এটাকে কপি করতে চাইলে কপি হবে, আমি একটা লেয়ার একটা কপি করে নিই, ডিলেট মারলে ডিলেট হবে। দেখেন এটা আপনি ইয়ে করে দি, হাইড করে দি, ডিলেট, এটুকু কি ডিলেট হয়ে গেছে, তাই না? কন্ট্রোল ডি, আমার এটুকু ডিলেট হয়ে গেছে। আচ্ছা এখন আমি এইখান থেকে, বা এইখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিই, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিব, এই ঠিক আছে, এখান থেকে দেখেন কপি করি, করতে হবে কন্ট্রোল জে, দ্বারা কপি হয়ে গেল। হ্যাঁ কন্ট্রোল ডি, এটা আমার কি, এটা এটা আমার ব্যাকগ্রাউন্ড, তাই না? আমি এখান থেকে জাস্ট একটু কপি করে এটা আমি সরিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আমরা এইখান থেকে কোলন স্ট্যাম্প টুল নিই, নিয়ে কি করতে পারি, এটা আর একটা উপায়ও আছে এটা ঠিক করার, আমি আপনাদের এর আগে দেখালাম না, ওই যে মোটর সাইকেলের ইয়ে করে, হ্যাঁ কন্ট্রোল প্লাস, আহা
কন্ট্রোল প্লাস এই এই এত নাম্বার ক্লাসে এসে যদি এটা প্রশ্ন করেন আমি ভুলে গেছি স্যার পেন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করার পরে ডিলিট করছি কিভাবে ছবিটা? হ্যাঁ পেন টুল দিয়ে ছবিটা হচ্ছে সিলেক্ট করার পরে তারপরে একদম ডিলিট করছে কিভাবে? কেন ডিলেট চেপে কিবোর্ডের ডিলেট হচ্ছে না স্যার। হবে দেখেন দেখেন নিচের কাজ দেখেন আগে, আপনি কাজ করতেছেন কাজ আগে দেখেন দেখেন এইটা আর আমি সামিত এই দুইটা লেয়ারই মার্জ করে দিলাম, কন্ট্রোল ই তে মার্জ করে দিলাম ই করে। এইখানে দেখেন আমার হালকা ইয়ে আছে তাই না, স্মুথ হয় নাই। এইখান থেকে আমরা এই যে প্যাচ টুল নিতে পারি, নিয়ে এইখানে এই যে এরকম এ করে এভাবে এ করে দেন, এবার দেখেন ক্লিন হয়ে যাচ্ছে। এটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে এই পাশে এ করে দেন, হ্যাঁ এভাবে সিলেক্ট করে মুভ করেন, আমার এটা ইয়ে হয়ে যাবে। এটা থাকবে না, ঠিক আছে। এই হচ্ছে কাজ, অর্থাৎ আমার আমি আবার ইয়ে করতেছি সেটা হচ্ছে পেন টুল আমি যেভাবে এভাবে টান দিয়ে দিয়ে যেভাবে এভাবে সুন্দর করে এভাবে করছি। হ্যাঁ এই 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 এরকম এখন নতুন লেয়ার নিলাম, আচ্ছা এইখানে যদি কন্ট্রোল চেপে দিয়ে আপনি ক্লিক করেন এই যে পাওয়ার প্যাচ স্যাম দিয়েতে তাও কি হবে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ কন্ট্রোল চেপে ক্লিক করলে আমার এখানে ক্লিক করলেও সিলেক্ট হবে, কন্ট্রোল ডি ওকে। আচ্ছা এইটা আমি এখন বিফোর আফটার করি, মাইক্রোফোন কারণ আছে অফ করেন। এইখান থেকে আমি একটা কাস্টম শেপ নিয়ে নি, আর একটু সময় নিয়ে করলে আর একটু সুন্দর হবে। রিমুভ এ পার্সন এইখানে আপনার ইচ্ছে করলে কাউকে অ্যাডও করতে পারেন। হ্যাঁ অ্যাড করা যায় না যায়, আপনারা আপাতত এটুকুই করেন অ্যাড করতে।